বীর লাচিত সেনার নেতা শৃঙ্খল চলিহাক গৃহবন্দী, আরক্ষী নিরাপত্তারক্ষীয়ে ঘেরি রাখিলে শৃঙ্খলর ঘর, এ জি ওয়াই সি পি নেতাক প্রহার করা ঠিকাদারক ধমক দিছিল শৃঙ্খলে। জাতীয় সংগঠনের নেতা শৃঙ্খল চলিহার ঘর ঘেরাও করলে আরক্ষী আর অর্ধসামরিক বাহিনী, ঘরের ভিতরতেই গৃহবন্দী শৃঙ্খল চলিহা। মুখ নির্মল মরে বলে ভাবিলে অসম পুলিশে, মোক অসম পুলিশে নির্মল মরে বলে ভাবিলে। অসম পুলিশক মই কৈছো মই শৃঙ্খল চলিয়া হয়, নির্মল মরে অসমিয়া লড়া এটাক চরিয়াব ফেসবুক লাইভ করে, তারপিছত অসম আরক্ষী মনে মনে থাকিব। আর মই নির্মল মরে কালি সকিয়নি দিছো। জলজীবন মিশনের এজন অনা অসমিয়া ঠিকাদার নির্মল মুরেক ধমক দিছিল শৃঙ্খল চলিহাই। অভিযোগ মতে এই ঠিকাদারজনে এজেওয়াইসিপির এগারী বিষয়ববীয় প্রহার করেছিল। শুক্রবারে ইয়াকে লৈ সোনাৰীৰ কাকতিবাৰী আৰক্ষী থানাত সৃষ্টি হৈছিল উত্তপ্ত পৰিস্থিতি। কেইবাটাও দল সংগঠনে ঘেৰাও কৰিছিল কাকতিবাৰী আৰক্ষী থানা। জলজীবন মিশনৰ ঠিকাদাৰ অভিযুক্ত নিৰ্মল মৰেক আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ নকৰাত তীব্ৰ প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছিল দল সংগঠনকেইটাই। ইয়ার মাজতে অভিযুক্ত ঠিকাদারগুলিক শৃঙ্খল চলিহায় ধমক দিয়া বলে অভিযোগ উত্থাপন হয়েছিল। ঠিকাদারগুলির বিরুদ্ধে ব্যবস্থা লওয়ার পরিবর্তে এইদরে শৃঙ্খল চলিহার ঘর উপস্থিত হল আরক্ষী আর অর্ধসামরিক বাহিনীর এদল লোক। মই ভাবিছিল পুলিশে নির্মল মরে এরেস্ট করব, পুলিশে এরেস্ট করে আনিলে, এরেস্ট করবলে আহিছে মুখ মুখ ঘর তো রাতেপা সি আর পি পুলিশ আহি ঘেরাও করলে। দুটা কথা, জেললে যাবলে মই সাজু, এবু মই ভয় নকো, হ্যাঁ এইবো কথা। আর ফেক এনকাউন্টার যে চলি আছে কইলো, খালি বুকুত মারিব লাগিব গুলি, পিছফালে গুলি মারিলে নহব। অসম আরক্ষীক কই দিছো বুকুত মারিব লাগিব, মই সিংহর সন্তান হয়। নির্মল মরেক এরেস্ট করব লাগিব, আর বীর লাচিত সেনায় কই থৈছে আক্রমণ হলে প্রত্যাক্রমণ হব। কেলে বন করব, কেলে বন করব, দুবার দুবার কমপ্লেন দিছে এইফালে ইঞ্জিনিয়ার লগত, সেই দিনাখন আহি পেনে আপোনাক দেখুয়ালো। গেল কাক কথা কই আছে, কাক কেনে দমদি কথা কই আছে, কাক দমদি কথা কই আছে, কোন হয় ভালো শিবসাগরের প্রদীপ গগৈ, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট।